আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও আজকে একটা ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সো লেটস গেট স্টার্টেড প্রথমে আমি এখানে একটা বাঁধাকপিকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর এগুলোকে আলাদা করে রেখে আমি পেঁয়াজ পাতা নিয়েছি আপনাদের যদি পেঁয়াজ পাতা না থাকে সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন আমি খুবই সহজ উপায়ে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এরপর আমি দুইটা আলু এবং তিনটা পেঁয়াজ কেটে নিব আর এই হচ্ছে আমার যা যা প্রয়োজন তা আমি একদম কুচি কুচি করে সবগুলো কেটে নিয়েছি আপনাদেরকে আমি সব কিছু ভিডিওতে দেখিয়েও দিচ্ছি এরপর একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিব যতটুকু আমাদের প্রয়োজন তেলগুলো হালকা গরম হয়ে আসার পর সেখানে আমি পেঁয়াজ এবং মরিচ দিব ঠিক দুই মিনিট পর আমি এখানে আলু তারপর পেঁয়াজ পাতাগুলোকে দিব এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে মশলাগুলো দিব আপনাদের পরিমাণ মতো আপনারা এখানে মশলা দিবেন আর এখানে হচ্ছে আমি আমার পরিমাণ মতো মশলাগুলো দিয়েছি আমি কিন্তু ভিডিওতে এরপর ভালোভাবে আমি এখানে একটু সস এবং সয়া সস দিয়েছি সয়া সস একদম অল্প পরিমাণে দিবেন আমি এক চামচ দিয়েছি সয়া সস এরপর আবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর এগুলোকে বারবার নাড়তে হবে যাতে করে কড়াইয়ের সাথে সাথে এগুলো না লেগে যায় এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি যাতে করে এগুলো কড়াইয়ের সাথে না লাগে আমি কিছু পরিমাণে মাংস দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দেন আমি একটা ডিম দিয়েছি এরপর আবার এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি যখন আলুগুলো সেদ্ধ হয়ে আসবে আর কালারটা ঠিক এমন দেখাবে তখনই আপনারা কেটে রাখা বাঁধাকপিগুলোকে দিবেন সব শেষে এগুলাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের সবজি নর্মালি এগুলাকে এভাবেই খেতে অনেক বেশি মজা লাগে আমরা হচ্ছে যতক্ষণ রোল বানাচ্ছিলাম এগুলো অর্ধেক শেষও করে ফেলতেছিলাম যাই হোক এখন হচ্ছে আমি একটা বাটির মধ্যে প্রথমে ডিম ভেঙে নিচ্ছি তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছি লবণ দেওয়ার পর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমি এখানে একটা ডিম নিয়েছি তারপর এখানে আমি ময়দা দিচ্ছি ময়দা দেওয়ার পর এগুলোকে আবার ভালোভাবে নেড়ে নিতে হবে আর পরিমাণ মতো পানি দিতে হবে একদম অল্প অল্প করে পানি দিবেন যতক্ষণ না একদম পাতলা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে আপনারা পানি মিক্স করতেই থাকবেন তবে ডিমটা এবং কি পানি এই দুইটাই কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে হবে একটা ডিমের জন্য আমি দুই কাপ পরিমাণে ময়দা দিয়েছি এখানে পানি হচ্ছে দিতে হবে যতক্ষণ না মতো এটার ঘনত্বটা ঠিক এরকম হয়ে যায় ততক্ষণ পর্যন্তই আমাদেরকে পানি দিতে হবে এই ব্যাটারটা তৈরি করার পর কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মতো রেস্টে রাখবেন এখন আমাদেরকে রোলের জন্য সিটটা তৈরি করে নিতে হবে বা রুটি যেটাই বলেন আর এখানে আমি একটু তেল দিয়ে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে নিয়েছি তারপর এক কাপ পরিমাণে এখানে ব্যাটারটা নিয়েছি এক কাপ পরিমাণে নিয়ে ঠিক এইভাবে আপনারা চারপাশে হালকা করে ছড়িয়ে দিবেন এভাবেই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর দেখবেন যে এটা চারপাশ থেকে উঠে আসতেছে আর তখনই হচ্ছে এটা উঠিয়ে ফেলবেন তবে এ পর্যায়ে যদি সামনের যে সাইডটা মানে দুই সাইড যদি ঠিকভাবে না হয় তখন আপনারা চাইলে আবার উল্টিয়ে দিতে পারবেন আমার যেহেতু একবারে হয়ে গেছে তাই আমি আর উল্টিয়ে দিইনি সো এভাবে হচ্ছে সবগুলা শীট তৈরি করে নেবেন দেখেন একদম সবগুলা শীট এখানে আমার তৈরি করা হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম পর্যায়ে রাখতে হবে এখন আমি একটা শীট আলাদা করে একটা পেটের মধ্যে রাখবো তারপর আমার পরিমাণ মতো সবজি দিয়ে নিব আর এখানে যে পেস্টটা আমি দিতেছি বা যে ব্যাটারটা আমি দিতেছি এটা হচ্ছে পানির মধ্যে একটু ময়দা মিক্স করে নিয়েছিলাম আমি আলাদা করে আর ঠিক এভাবেই আমি বাকি সবগুলা রোল তৈরি করে নিব আর আমি ভিডিওতে কিন্তু আপনাদেরকে সবগুলা দেখিয়ে দিয়েছি ভিডিওতে আমি কোনো অংশ স্কিপ করিনি রোল বানানোর একদম লাস্টে যেটা করে সেটা হচ্ছে যে ব্রেড অথবা টোস্ট বিস্কিটের মধ্যে হচ্ছে দিয়ে একবার করে নিতে হয় যেটা কিনা আমি এ পর্যায়ে করিনি আপনারা চাইলে সেটা করতে পারেন আমার কাছে এভাবেই ভালো লাগে তারপর এটাকে আমি একটা বক্সের মধ্যে রেখে সবগুলাকে ডিপ ফ্রিজে স্টোর করব আর আপনারা চাইলে এটাকে এক মাসের মতো স্টোর করতে পারেন আর পর দিন সকালবেলা হচ্ছে আমি এগুলাকে ভেজে নিচ্ছি অথবা আপনারা চাইলে সাথে সাথে এগুলোকে ভেজে খেতে পারেন আমি হচ্ছে পর দিন এগুলোকে ভেজে নিচ্ছিলাম তৈরি হয়ে গেলো আমাদের আজকের মজাদার রোল আশা করি আমার আজকের এই রেসিপি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যতটা সহজভাবে এই রেসিপিটা শেয়ার করা যায় আমি ততটা সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আজকে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ